ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতির সঙ্গে উচ্চ মূল্য, দিনের দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে নাকাল শ্রীলঙ্কা। গত ক মাসে এসব সংকটের সঙ্গে লড়াই করছে দ্বীপরাষ্ট্রের দেশটি। চরম আর্থিক সংকটের কারণে ফুঁসে উঠেছে দেশটির সাধারণ জনতা, রাস্তায় নামছে গণবিক্ষোভেও। এমন টালমাটাল অবস্থায় পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। দেউলে হওয়ার পথেই রয়েছে ছবির মতো সুন্দর দেশটি। জন্মভূমি যখন এমন সংকটে ভুগছে, তখন লঙ্কান ক্রিকেটাররা আট ঘাট বেঁধে নামছে বাংলাদেশকে হারানোর মিশনে। দুই টেস্ট খেলতে ঢাকায় শ্রীলঙ্কা, সোমবার মিরপুরে সেরেছে প্রথম দিনের অনুশীলনও। ফুরফুরে মেজাজেই দেখা গেছে কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুসদের। ছবির মতোই কি ফুরফুরে মেজাজে রয়েছেন লঙ্কান ক্রিকেটাররা? শ্রীলঙ্কার সংকটময় অবস্থায় এমন প্রশ্ন উঠতেই পারে, ব্যাটে বলে লড়াইয়ে নামার আগে লঙ্কান ক্রিকেটাররা কি আসলেই স্বস্তিতে? মাথায় ঘুরপাক খাওয়া এমন প্রশ্নের উত্তর মিলেছে নাভিদ নেওয়াজের কথায়। অনুশীলন শেষে এদিন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন লঙ্কানদের সহকারী কোচ। বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো নাভিদ নেওয়াজ জানিয়েছেন, শ্রীলঙ্কা অস্বস্তির মধ্য দিয়ে গেলেও তার প্রভাব পড়েনি ক্রিকেট দলের প্রস্তুতিতে। আমাদের উপর এখনো পর্যন্ত এটার প্রভাব পড়েছে বলে মনে হয় না। ক্রিকেটারদের বেশিরভাগ ব্যস্ত ছিল ক্রিকেটীয় কার্যক্রম নিয়ে, কঠোর পরিশ্রম চালিয়ে গেছে তারা, মাস দুয়েক ধরেই তাদের অনুশীলন চলছে। ক্রিকেটারদের উপর প্রভাব রাখার কোনো নজির আমার চোখে পড়েনি এখনো পর্যন্ত। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না, দেশি নগদে বেশি লাভ। চারিদিকে কেবলই হাহাকারের সুর বাজছে, লঙ্কান জনগণ হতাশায় ডুবেছেন। এমন সময় বাংলাদেশে ভালো করে দেশে পজিটিভিটি নিয়ে ফিরতে চান নাভিদ নেওয়াজ, সেই পজিটিভিটি ছড়িয়ে দিতে চান দেশের তরুণদের মাঝেও। আপাতত সেদিকেই চোখ লঙ্কানদের সহকারী কোচের। দেশে খুব বেশি ইতিবাচক কিছু নেই এই মুহূর্তে, তাই দল হিসেবে কিছু ইতিবাচকতা নিয়ে ফিরতে পারলে দারুণ হবে, যেন দেশের তরুণ প্রজন্মকে উৎসাহিত করা যায়, এটাই মূল ব্যাপার। ঘরের মাঠে বাংলাদেশ বরাবরই বেশ ভালো দল, লঙ্কানদের জন্য যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটা নিজেও ভালো করে জানেন। কঠিন সিরিজের কথা স্বীকারও করেছেন নাভিদ নেওয়াজ। বাংলাদেশের চ্যালেঞ্জের চেয়েও আপাতত লঙ্কানদের বড় চ্যালেঞ্জ মানসিকভাবে পজিটিভ থাকা। নাভিদ নেওয়াজ ক্রিস সিলভারউডদের বাড়তি কাজটাও সেখানেই। জয়ন্ত কুমার, ক্রিক ফ্রেন্সি।